ভুলবশত শিক্ষিকার গায়ে এক কলেজে ছাত্রের হাত লাগায় যাত্রী বোঝায় চলন্ত গাড়িতে ছাত্রের গালে চর বসে দিলেন জনৈকা ভুল স্কুল শিক্ষিকা। প্রতিবাদ করায় উল্টো ছাত্রটিকে অকথ্য ভাষায় গালি গালাচ্ছে, এমনটাই অভিযোগ আক্রান্ত করে ছাত্রের। ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষিকার উপযুক্ত শাস্তির প্রতিবাদে থানায় মামলা দায়ের করে এবিভিপি ছাত্র সংগঠন। ঘটনা বৃহস্পতিবার সকাল 11টায় শান্তির বাজার মহকুমায়। চলন্ত গাড়িতে এক কলেজ ছাত্রের উপর এক শিক্ষিকার হাত তোলার প্রতিবাদে সরব হলো এবিভিপি ছাত্র সংগঠন। সম্পূর্ণ ঘটনা জানিয়ে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল সংগঠন। ঘটনা বৃহস্পতিবার সকালে শান্তির বাজার মহকুমায়। ঘটনা বিবরণে জানা যায়, সকাল 11টা নাগাদ শান্তির বাজার ডিগ্রি কলেজের এক ছাত্র প্রতিদিনের মতো আজও কলেজে যাবার উদ্দেশ্যে একটি কমান্ডার গাড়িতে ওঠে। ওই গাড়িতেই সফররত ছিলেন সাব্রুমের বোড়াতলীস্থিত গার্দাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জনৈকা শিক্ষিকা। ছাত্র শিক্ষিকা দুজনেরই বাড়ি শান্তির বাজার এলাকায়। গাড়িটিতে কলেজ ছাত্রটি পেছনের সিটে বসেছিল আর সামনের সারির একটি সিটের মাঝখানে বসেছিলেন ওই শিক্ষিকা। আক্রান্ত ছাত্রটির অভিযোগ, চলন্ত গাড়িতে সিটের উপর হাত রেখে বসায় হঠাৎ হাতের কোনোটি পেছন দিকে ওই শিক্ষিকার মাথায় লাগে। তখন শিক্ষিকা হাত সরানোর কথা বলার সাথে সাথেই ছাত্রটি হাত সরিয়ে নেয়, কিন্তু পরক্ষণে কিছু একটা গন্ধ বেরিয়েছে বলেই ও শিক্ষিকা সবার মাঝখানে ছাত্রটির গালে সজোরে এক চর বসিয়ে দেন। ঘটনায় হতচকিত ছাত্রটি প্রতিবাদ করায় উল্টো ওই শিক্ষিকা তাকে গালিগালাজ করে। শান্তির বাজার সুগারমিন থেকে আমি ঢাকা কলেজে যাচ্ছিলাম। যখন বগাফা রোডের সামনে একটা কমান্ডার গাড়িতে আমি উঠলাম, পিছনের সিটে বসলাম, মাঝের সিটে সে ম্যামটা বসল মুদ্রাদের। এই ম্যামটার কাছে আমি আগেও পড়েছিলাম, ঠিক আছে, আমি এইভাবে হাত রেখেছিলাম সিটের মধ্যে, এই ম্যামের গায়ে মাথার মধ্যে আমার হাতটা এইভাবে লাগছিল। তো এই ম্যামে এবার কইতেছে, এই হাতটা সরা, হাতটা সরা। তো আমি হাতটা সরায় এমনি করে বসি, বইয়া সরে আমার বন্ধুর লোক কথা কইতেছে এইভাবে ফিরা। ম্যামে ফট করে আটকা কইতেছে, কী এর গন্ধ বাড়িছে, কী গন্ধ বাড়িছে কথা কয়ে আমার ঠাস করে একটা সোয়ার মেরে দিয়েছে। তারপর আমি কইছি যে ম্যাম, আমি তো একজন কলেজ স্টুডেন্ট, আপনিও একজন শিক্ষিকা, আপনি কি কারণ নেই কি আমার এভাবে একটা সোয়ার মারতেন? আমার কী দোষ আমার এইভাবে সোয়ার মারছেন? যে কয়, তুই স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাক, তোরা লাগে আমি রাস্তাঘাটে চলতাম পারি না। পরবর্তী সময় ঘটনার প্রতিবাদে এবিভিপি ছাত্র সংগঠনের সদস্যরা শান্তির বাজার থানায় অভিযুক্ত শিক্ষিকার শাস্তি দাবি করে অভিযোগ দায়ের করে। ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে নিজ প্রতিক্রিয়ায় সংগঠনের জনৈক সদস্য জানান, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ এবং ওকে গায়ে হাত তোলে এবং ওনার কি ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে ওনার গায়ের উপর কোন রকম আচরণ করেছে এরকম উনি বলতে চেয়েছেন, আদৌ তার কোনো সত্যি কথা না, যার কারণে সবাই গাড়ি পরিলক্ষিত করে যারা অন্যান্য প্যাসেঞ্জার ছিল এবং ড্রাইভার বাধ্য হয়ে ওই শিক্ষিকা মুদ্রাদেবকে গাড়ি থেকে নামিয়ে দেয়। বলেছি যদি এই দৈনিক শিক্ষিকার গ্রেপ্তার না হয় এবং শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে এবিএপি বৃহত্তর আন্দোলনে যাবে। আজকে আমরা একটা প্রতিনিধি দল এসে এখানে দরখাস্ত দিই। এদিকে এবিভিপি ছাত্র সংগঠনের সদস্যরা জানান, আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত শিক্ষিকাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।